আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে যারা মাস্টার্স নিয়মিততে আবেদন করেছিল 2020-21 শিক্ষাবর্ষে, তাদের নিয়মিত রেজাল্টই আজকে প্রকাশ করা হবে, প্রথম মেধা তালিকা। তো এটা কীভাবে দেখতে হবে সেটাই দেখব। তো রেজাল্ট দেখার আগে স্ক্রিনে দেখতে পাচ্ছে একটা অ্যাপ্লিক্যান্ট কপি, এখানে রোল নাম্বার দেওয়া থাকে এবং এখানে পিন নাম্বার দেওয়া থাকে। রোল নাম্বার এবং পিন নাম্বারটা আপনারা সুন্দর করে জানে নেবেন। তো জানে নেওয়ার পর আমরা হচ্ছে রেজাল্টটি দেখার জন্য চলে আসব আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে আসে সার্চ করব AWP1.NU.edu.bd, এটা লিখে আমরা সার্চ করব। ঠিক আছে, এটির লিঙ্কটা লিখে আপনি সার্চ করবেন, কোনো স্পেস দিবেন না। সার্চ করার সঙ্গে সঙ্গে এমন একটা পেজ আসবে, এখান থেকে আমরা হচ্ছে এই জায়গায় একটু সাইডে দেখতে পাচ্ছ লেখা আছে মাস্টার্স, হ্যাঁ ডিগ্রির পরে। ঠিক আছে, এই যে দেখো মাস্টার্স, হ্যাঁ এখানে ক্লিক করতে হয়। তো এখানে আমরা চলে আসব, হ্যাঁ এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার লেখা আছে এবং এইখানে সুন্দর করে আমরা হচ্ছে দেখব যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, হ্যাঁ এখানে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা এবং পিন নাম্বারটা দিতে। হ্যাঁ, সো আমরা এখানে ভিডিও শুরুতে যেই অ্যাপ্লিক্যান্ট কপিতে রোল নাম্বার পিন নাম্বার ছিল, সো আপনার নিজের অ্যাপ্লিক্যান্ট কপিতে যে রোল নাম্বার পিন নাম্বার আছে এটা এখানে সুন্দর করে বসায় দিবেন। সো আমি আমারটা বসায় দিচ্ছি এবং পিন নাম্বারটাও সুন্দর করে বসায় দিবেন, ভুল যেন না হয়। বসানো হয়ে গেলে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার সময় দেখতে পাচ্ছ লেখা আছে কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এট দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর অ্যাকর্ডিং টু ফ্রেস্ট মেরিট লিস্ট। তো দেখতে পাচ্ছ ইনি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দিনাজপুর সরকারি কলেজে প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যদি তুমি চান্স না পাও তাহলে কেমন আসবে সেটা দেখা দিচ্ছি। যদি তুমি চান্স না পাও তাহলে তোমার এরকম লেখা থাকবে, ইউ আর নট ইন এনইউ অথরিটি। ঠিক আছে, সো এটাই ছিল ভিডিও। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।